আসসালামু আলাইকুম। এম এ এ কে যুক্ত হয়েছি, আই কি লিভ উইথ প্রাইড। মা মা যুক্ত হয়েছেন, মা কি শুনতে পাচ্ছেন? কি ভাই, শুনতে পাচ্ছি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন, বলেন তাহলে। তো হচ্ছে একটা মানে তিন চার দিন মানে তিন চারটা লাইভের আগে আমার আমার মনে হইতো যে আপনি হচ্ছে নারী অধিকার নিয়ে এত কাজ করেন, কিন্তু আপনার লাইভে হচ্ছে মেয়েরা তেমন যুক্ত হয় না। তখন মনে হইতো যে কি রে, বাংলার মেয়েরা কি মানে পরিবর্তিত হইতেছে না, নাকি মেয়েরা আপনার লাইভ শুনে না এত? এরকম একটা পর্যায়ে খালি খালি ছেলেরাই খালি যুক্ত হয়, তো এরকম একটা ফিল আসতো। ওকে, তারপর হচ্ছে আরেকটা ফিল আসতো যে আমি যে সার্কেলে থাকি ওইসব মেয়েরা তো ভাই সুগার ড্যাডি মানে স্কাই ড্যাডি কে খুশি করার জন্য দিন দিন আরো কনজারভেটিভ হয়ে যেতেছে, ওকে, তো এরকম একটা ফিল আসছে। তো রিসেন্টলি যে মেউ আপু, ব্ল্যাক আপু, তারপর শামসা আপু যুক্ত হওয়ার পরে কিন্তু ভালো লাগলো যে না, দিন দিন মানে মেয়েরাও পরিবর্তন হইতেছে এবং ওরা আইসাও নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, যে একটু ভালো লাগা শুরু হইলো যে আস্তে আস্তে মেয়েরাও আসতেছে আপনার লাইফে সেই ভালো মানে লাগাটা শেয়ার। শেয়ার করতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, আরেকটা আরেকটা হচ্ছে যে এটা নিয়ে মানে আমার একটা নারী, কথা আছে, বলবো। হ্যাঁ বলুন। দেখেন, নারী অতিথিরা অবশ্যই যুক্ত হতে চান বা যুক্ত হন বা যুক্ত হওয়া সম্ভব ছিল, এবং অবভিয়াসলি হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমার লাইভে যুক্ত হওয়াটা আরো বেশি যুক্ত হওয়ার কথা ছিল। সমস্যাটা হচ্ছে কি জানেন, সমস্যাটা হচ্ছে কমেন্ট সেকশনে কিছু ক্রিন্স কমেন্ট করার কারণে কেউ না কনফিডেন্স পায় না। মানে মানে ক্রিন্স কমেন্ট কোনগুলাকে বলে, কেন বলে, আশা করি এটা বোঝানোর দরকার পড়বে নাকি নাকি বোঝাবো? আপনার ইচ্ছা। না মানে আপনি আপনি তো বোঝেন নাকি না বোঝেন না, সেটা আপনি যদি না বোঝেন তাহলে বোঝাবো, অন্যরা বুঝে, অন্যরা ঠিকই বুঝে, আমি বলা মাত্রই অন্যরা হ্যাঁ বুঝে বুঝি ফেলছে। বুঝি বুঝি হচ্ছে ওকে, তো হ্যাঁ তাহলে আমিও বুঝি। এই যে ক্রিন্স কমেন্টগুলো যখন করে, এইগুলো দেখলে না একজন অতিথি যুক্ত হওয়ার সময় ভাববে যে এটা কই যাইতেছি, এখানে কি আমি আসলে এরা এরা চেহারা না দেখাইয়া, নাম না দেখাইয়া, সিকিউরিটি ইস্যুস মাথায় রেখে এরা হচ্ছে সমাজের কিছু বিষয় নিয়ে কথা বলতেছে বা আলোচনা করতেছে বা ডিসকোর্স তৈরি করতেছে বা ডিসকোর্সকে কন্টিনিউ করতেছে, সেইখানে গিয়ে আমি আলোচনায় অংশ নিলাম, সেইটাকে পাবলিক কি মনে করতেছে বা পাবলিক কিভাবে, পাবলিক বলতে এই কমেন্ট সেকশনে কিভাবে ইয়ে করা হচ্ছে, এই জিনিসগুলো যখন তাদের নজরে পড়ে, তখন ভাই কে চাবে এসে যুক্ত হইতে বলেন? কেউ কিন্তু চাবে না যুক্ত হইতে, যুক্ত হইতে না চাওয়াটাই বেশি বরং স্বাভাবিক হয়ে গেছে এই এই কারণে। অ্যান্ড এই কারণে আমি আপাতত মানে রিসেন্টলি ব্যান করাও শুরু করছি, বাই দ্য ওয়ে, যে ব্যান করে দিবো, বেকার ভাই, আমার দরকার নেই, আমার তো শ্রোতার দরকার নেই ভাই, আমি তো মানুষকে শোনানোর জন্য আসিনি, মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে আসছি, শুনাইতে তো আসিনি ভাই আপনাদের। আপনি তো রেডিও শুনতে পারেন, অনেক কিছুই শুনতে পারেন, ইউটিউব থেকে শুনতে পারেন, নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, হইচই আছে, বাংলাদেশের কি কি আছে না, বাংলাদেশেরও একটা আছে, দারাজ না কি জানি, না সরি দারাজ তো জিনিস কিনে, যাই হোক ফুড পান্ডা না হইলে হইলো, তো সেটা আছে, সেইগুলোতে মানুষ চাইলে তো এন্টারটেনমেন্টের জন্য এখানে তো শুনতেই পারে, দেখতেই পারে, আমি তো শুনাইতে চাইতেছি না কিছু, ধরেন আপনার সাথে আমার চিন্তা ভাবনা মিলতেছে, হোয়াটস দ্য পয়েন্ট, আপনি শুনতেছেন মানে আপনি যদি ইম্প্যাক্ট না ফেলেন কিছু একটা কোনো না কোনোভাবে, এনি হাউ মানে কোনো না কোনোভাবে আপনি যদি আপনার সোসাইটিটাতে ইম্প্যাক্ট না ফেলেন, বা আমার কাছে আমার এখানেও কিন্তু আপনি চাইলে অবদান রাখতে পারেন বিভিন্নভাবে। এই যে আজকে যুক্ত হলো রাফাত ভাই, যুক্ত হয়ে অনেকক্ষণ ধরে এমন কিছু কথা বললো যেগুলো আমরা 33,000 33 কোটি বার আলোচনা করছি, তো এখন স্টিল এই যে উনি আলোচনাটাতে যুক্ত হইলো, ওনার কথাগুলো এক্সপ্রেস করলো, এইটা একটা এটা একটা ইম্প্যাক্ট ফেললো, কেমনে ফেললো ওই ডিসকাশনে আর বেশি করে বুঝাইতে হবে না আশা করি। তো দেখেন, তো যারা ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি তো শুধুমাত্র সেই মানুষগুলোকেই মনে করতেছি যে সুপ্রিয় শ্রোতা, আদারওয়াইজ আমি তো মনে করতেছি না, সেই মানুষগুলো করে কি আইসা এরকম ক্রিঞ্জ কমেন্ট করে যে ও একটা মেয়ে যুক্ত হয়েছে তার মানে ও তো প্রেমে পড়ে গেছে এখন কাজই রাখতে হবে, কমেন্টে এইগুলো আলতু ফালতু কথাবার্তা লিখতেছে মানুষ। হ্যাঁ, তাইলে একটা মানুষ একটা অতিথি কি করে যুক্ত হবে এখানে বলেন? হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সে ধরেন অনেক অতিথি আছে যারা যুক্ত হয়ে আমার সাথে ফ্লার্ট করে গেছে, হয়েছে এরকম অনেকবার হয়েছে, এরকম যে হবে না, হয় নাই, এনজিএল নট গানা লাই, এরকম হয়েছে, কিন্তু কথা হচ্ছে তো সেটা নিয়ে আপনি ফানও করতে পারেন, ইটস কুল, সেটা নিয়েও আপনি ফান করতে পারেন, কুল, কিন্তু যেই মানুষটা ফ্লার্ট করার জন্য আসে নাই, যেই মানুষটা সিরিয়াসলি আলোচনা করার জন্য আসছে, সেই মানুষটা নিয়েও যদি আপনি কমেন্টে ক্রিঞ্জ কমেন্ট করেন, তখন মানে কমেন্ট ওইগুলো করেন, তাহলে তো ক্রিঞ্জ দেখাবে, তখন মানুষ উৎসাহ হারাবে, যেই যেই বেটা বা যেই বেটি ফ্লার্ট করতে আসছে, ধরেন ছেলেরাও কিন্তু আমার সাথে ফ্লার্ট করছে, করে নাই এসা, করে নাই, করতেই তো পারে, সে তো জানে না যে আমি আমি আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে আমি বাই দ্য ওয়ে লাইভে বলিনি কখনো, সো অনেক ছেলেরাই তো নিরাশ হয়নি, তারা হয়তো স্বপ্ন দেখতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক, তারা এসে বা স্বপ্নই কেন দেখতে হবে, মনে চাইলে 2 মিনিট একটু ফ্লার্ট করে আসি, আসলো এসে বললো মাতুব্বর ভাই আপনার ভয়েসটা কিন্তু খুবই সুন্দর লাগে, আপনি আপনার সাথে দেখা করতে পারলে খুব ভালো, এসে বলে না লাইভের মধ্যে এসে এরকম বলে না, হ্যাঁ জিনিসটা আপনার তখন যদি মনে হয় যে ওকে ফাইন আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে কি করি পচাই, অনেক সময় পচাই না পচাই, ও মামা মামা সবার সময় এরকম বলি কিন্তু অনেক সময়, কিন্তু সবার বেলায় তো বলি না, ধরেন একটা একটা ফ্রেন্ড সে কি করছে, একজন রাস্তায় তাকে দিক জিজ্ঞেস করতেছে যে এই অ্যাড্রেসটা কি বলতে পারেন, এক্সকিউজ মি এই অ্যাড্রেসটা বলতে পারেন কোন দিক দিয়ে, অথবা আপনি কি চেনেন ওই ওই দোকানটা কোন দিকে, সে বললো যে ওই দোকানটা ওই দিক দিয়ে, এইখানে যদি এখন আমরা ফ্রেন্ডরা মিলে বলি ও মামা মামা আমাদের কাউরে তো জিগাইলো না মামা, তোমারে জিগাইছে, তোমারে জিগাইছে মামা,
যদি এখন এরকম করি, এটা কিরকম ক্রিঞ্জ দেখায়, আপনি একটাবার ভাবছেন জিনিসটা? সে তো একটা মানুষ হিসেবে একটা মানুষের কাছে জিজ্ঞেস করছে, তাই না, রাস্তার ঠিকানাটা। এটা কিন্তু মোটেও এই জন্য জিজ্ঞেস করে নাই, এসে এই যে শুনছেন আপনার চুলগুলো কিন্তু খুব সুন্দর, এইটা যদি বলতো তখন আমরা ওইটা নিয়ে হাসাহাসি করলে ব্যাপারটা ক্রিঞ্জ দেখাইতো না, তখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। মামা তোমার তো মামা গুটি লাল, মামা লেগে গেছে, মামা তোমার দেখছো আমাদের কাউকে কিন্তু বলে নাই, তোমারে বলছে, তখন এটা হাসাহাসি করলে এটা মানায়, এটা একটা এটা এটাকে মানে এটা একটা হেলদি একটা ফান হিসেবে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু অন্য সময় এটা কিন্তু খুবই ক্রিঞ্জ হয়। আমি এটাকে মিসোজিনিস বলবো না, বাই দ্য ওয়ে বলবো না, আমি এটাকে সেক্সিজমও বলবো না, বলবো না, কারণ এটা না তো, এটা এটা ক্রিঞ্জ। ক্রিঞ্জ কিরকম, জিন্দগিতে কোনোদিন কোনো মাইয়াস লগে কথা কই নাই, এই তো আজকে কথা কইতে পারছি, এই তো জীবন ধন্য হয়ে গেছে, এইরকম একটা ফিল আসে, এই জন্য এটা ক্রিঞ্জ। এই ক্রিঞ্জগুলোর কারণে, এই ক্রিঞ্জ কমেন্টগুলোর কারণে মানুষ না উৎসাহ হারায়, তখন মানুষ আর কি, মানুষ বলতে আমি নারী অতিথিদের কথা বলতেছি, তারা আর কি উৎসাহ হারায়, তারা যুক্ত হইতে চায় না, কারণ তারা জানে যে যুক্ত হইলেই তো দেখা যাবে যে কমেন্ট সেকশনে এরকম আতরা ফাতরা কমেন্ট করতেছে, তখন কী কইব। সো এই আর কি, তো সেই জন্যই মূলত অতিথিরা কম আসতো। বাট এখন এই জিনিসটাকে, এই যে নিয়ন্ত্রণ করতেছি, ব্যানম্যান করে একেবারে পুরো বাস করতেছি, সো তখন অনেকেই এই জন্য সাহস পাইতেছে বা উৎসাহ পাইতেছে যে আরে ভাই করুক গা কমেন্ট, কমেন্ট পরশুদিন যেমন একজন এসে করলো না, আই ডোন্ট গিভ এফ, সো সে বললো না, তো এরকম অনেকেই উৎসাহিত হচ্ছে। সো এই কারণেই আমি আরও বরং উৎসাহিত করবো যে আসেন ভাই, মানে কথা বলেন, নট নেসেসারিলি যে আপনি ই করবেন যুক্ত হয়ে, জাস্ট যৌক্তিক আলোচনাই করবেন, বাট হ্যাঁ এই যে ক্রিঞ্জ, এই জিনিসটাকে পাল্টায় একটা হেলদি একটা এনভায়রনমেন্টে পরিণত করা, সেটাও করতে পারেন চাইলে, সেটাও আপনারা চাইলে অতিথিরা মিলে বা কমেন্টকারীরা মিলে করতে পারেন, একটা হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন যেখানে কিনা এগুলো এগুলো পসিবল, এই আর কি। তো এনিওয়ে মা ভাই, আপনার প্রথম উত্তরটা একটু বেশি করেই বড় করেই দিয়ে ফেললাম, সমস্যা নেই, আপনি নেক্সট কোয়েশ্চেনটা করেন, আমি কনসিডার করবো টাইমের ব্যাপারটা, বলেন। হ্যাঁ, ওই মানে আপনার মতামত একটু বলতে চাই যে এই যে কোয়েশ্চেন যে যুক্ত হইলো না, তাহলে এখন হচ্ছে মানে আরো এক্সাম্পল তৈরি হইতেছে যে মেয়েরা হচ্ছে নর্মাল নিয়মে থাকতে চায় না, ওরা নিজের মতো করে বাঁচতে চায়, অনেকে হচ্ছে মনে করেন এই যে সমাজে যে কথিত নিয়ম এগুলি থেকে বাইরে অনেকে থাকতে চায়, তো অনেকে যে মনে করে যে মেয়েদের মধ্যে ওরকম নাই কি মানে উদ্দীপনা নাই যে ওরা সমাজ থেকে বের হয়ে যেতে চায়, মানে সমাজে কথিত রুলস থেকে বের হয়ে যেতে চায় এরকম নাই, কিন্তু রিসেন্টলি ওরা যুক্ত হতে আমার আর কি কনফিডেন্স আরো বাইরে গেছে যে হ্যাঁ যে অনেকে অনেক মেয়েরা আছে যারা হচ্ছে এইসব নিয়মের মধ্যে থাকতে চায় না, ওরা নিজের মতো করে বাঁচতে চায়, এই জন্য ভালো লাগতেছে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভাই এই যে মনে করেন যে কোর্ট, যেমন মনে করেন কোর্ট আছে লাভ ইজ নেভার রং, তারপর হচ্ছে লিভ উইথ প্রাইড, তো এরকম কোর্ট টাইপের মনে করেন কোন একটা ডিজাইন বানাই দিলে ওগুলি মনে করেন গেঞ্জি বানানো যাইতো বা মনে করেন ফোনের ব্যাক কভারে লাগাই যেত, এরকম আইডিয়াটা কেমন? খুবই খুবই জোস, খুবই জোস। এই জিনিসগুলো এইভাবে যদি প্রচার করা যায়, লাভ ইজ লাভ, মাই বডি মাই চয়েস, তারপরে আরও আপনি যেগুলো বললেন, এই জিনিসগুলো যদি আসলে প্রচার করা সম্ভব হতো খুবই ভালো হতো, এবং আমি রেকমেন্ড করি এই জিনিসগুলো প্রচার করাটা, আমি রেকমেন্ড করি, মানে মানুষ পচাক, মানুষ যা খুশি বলুক। যেমন আমি আমি দেখেন আমার ইয়াটা চেঞ্জ করছি, অ্যাবাউটটা চেঞ্জ করছি, দেখছেন আমি লিখছি যে প্রাউড ওয়োক সোশ্যাল জাস্টিস ওয়ারিয়ার, প্রাউড ওয়োক SJW, গাইলেন আমার, আপনার কাছে যদি এটা গালি হয় সমস্যা নেই, যেমন অনেকের কাছে মুসলিম শব্দটা গালি, গালি জন্যই মানুষ সাইনবোর্ড নিয়ে ঘুরে আই এম নট এ মুসলিম, আই এম নট এ মুসলিম, অনেকেই আছে সাইনবোর্ড নিয়ে ঘুরে আই এম নট এ মুসলিম, মুসলিম হইয়াও বলে যে আই এম নট এ মুসলিম যারা মানে বিদেশে থাকে, কারণ জানে যে মুসলিম শব্দটাই গালি মানুষের কাছে, মানুষকে ফিল করাইতে চায়, বুঝাইতে চায় যে ভাই আমি মুসলিম না। সো কার কাছে কোনটা গালি সেটা দিয়ে তো আসলে দুনিয়া চলে না, সো তার কাছে যদি এটা গালি হয় স্টিল ওই শব্দটাকে রিক্লেম করার জন্যই আমি ওই শব্দটা আর কি, ওই শব্দটাকে আর কি ব্যবহার করাগুলো, এইগুলোকে ব্যবহার করতেছি আমি, এবং আমি রেকমেন্ড করি যে এই জিনিসগুলোকে আরও প্রচার করা দরকার মা ভাই। তাহলে ভাই যদি আপনি এরকম কোনো ডিজাইন দিতেন তাহলে মনে করেন এরকম ছাপা পেতো, তাহলে ভাই আমারে আপনি কি কন না কন, মানে হেডি ভাই আমি ডিজাইন আমি তো এত ভালো বুঝি না বা পারি না, যারা পারে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি, অথবা ঠিক আছে একটা কাজ করতে পারি, কেউ যদি এরকম ডিজাইন পাঠায় বা ডিজাইন যদি ই করে তাহলে আমি হয়তো আপনাকে আপনার সাথে যোগাযোগ করে হয়তো আমি আপনাকে সেই জিনিসগুলো প্রোভাইড করতে পারি, বা আপনাদের মধ্যে কথা বলে দিতে পারি যে এই ডিজাইনার এই একটা ডিজাইন করে দিছে, ওইটা ওই টি শার্টটা বাজারে আনলেন বা এরকম, মানে আই ডোন্ট নো, মানে এটা আপনাদের মধ্যে তখন একটা ই হতে পারে, এটা কিছু হইতে পারে, বাট সেটা যদি এরকম লাইভে প্রাইভেট চ্যাটে এসে যদি লেখে এখানে অথবা ইমেল করে যদি বলে কেউ যদি আগ্রহী হয় তাহলে আমি পরের আপনি কোনো একদিন আপনার সাথে আর কি আমি পরে যোগাযোগ করে সেই জিনিসটা জানিয়ে দিতে পারবো, ঠিক আছে মা ভাই। জি ভাই, আর ভাই লাস্ট একটা জিনিস, ওই দিন তো যে কারে জানি বললেন মেয়ে আপুরে মনে বললেন যে কিভাবে পরিবেশ সামলাতে হয়, তো উনি তো হচ্ছে একটু বড় টাইপের মানে ওনার এজ 25 এর উপর, যে আমরা যারা স্টুডেন্ট যারা আছে মনে করেন এখন 18 পার হয়নি এরকম টাইপের যারা মনে করেন এসিস আছে ওরা কেমনে মানায় চলবে ভাই, আমার তো ভাই জীবন পুরো তেনা তেনা, আমি এই জায়গা কয়টা যাবে ছাত্র যা আজকে কয়টা যাবে আমি কেমনে জানবো রোজা কয়টা যাইতেছে মনে নেই কারণ হইতে পারে। আচ্ছা হ্যাঁ বলেন আপনি কি করতেছেন রোজা মাস, রোজা 12 রোজা পুরোটা আমি ছে হ্যাঁ পুরোটা আমি রোজা রাখছি, একটা বারো আমি খাইতে পারিনি, দেন পানি কন্টিনিউসলি তো নামাজের পানি খেতে পারি, পানি কিছুই খাইতে পারে না কেমনে
এইটা কেমনে সম্ভব যে পানিও মনে খেতে করেন, পারেননি? মনে করেন বাসায় থাকলে তো পসিবল না, বাথরুমে যা খাইতে হয় যদি খাইতে মন চায়। আর হইলো না গিয়া কেন, আপনি ইয়ে রান্নাঘরে আছে, গিয়েও বাইরে যদি গেলে খান, আপনি বেসিকালি রান্নাঘরে বা গিয়ে কলেজে গেলে তো ওখানে তার না, কলেজের কথা বাদ, কিন্তু কলেজে তো ফ্রেন্ডরা দেখে ফেলবে ভাবতেছেন, বাট ফ্রেন্ডরা দেখলে, ফ্রেন্ডরা তো আর সমস্যা নাই, সমস্যা তো পরিবার থেকে, তো ফ্রেন্ডরা যদি দেখেও যে রোজা নাই আপনি, আপনি ওদের সামনে যদি খানও পানি কিছু তো মানে সমস্যা নেই, সেখানেও খাইতে পারেন। আর যদি বাসায় থাকেন তাহলে বাসায় হচ্ছে আপনি রান্নাঘরে তো হাত ধুইতে যেতে পারেন, হাত ধুইতে গিয়ে আপনি পানি মাইরে দিলেন, দুই ঢোক, সমস্যা কি? মানে আপনি পানি খাইতে পারেন নাই ভাই, এটা একটা কথা কইলেন আপনি ভাই, মান ইজ্জত শেষ, ফালুদা করে দিয়েছেন। মানসিক কালকে একজন এসে কইলো উজু সারা ইমামতি করে ফেলাইছে, আপনি পানি খাইতে পারেন নাই ভাই, এটা কোনো, এটা একটা কথা কইলেন, এই পানি খাওয়া এটা কোনো সমস্যা? আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাই, না আপনি ভাই, ওটা ভাই করা যায়, ওটা তো ইজি ভাই, বুঝু ছাড়া নামাজ পড়া। আচ্ছা সমস্যা নেই ভাই, তো ভাই ঠিক আছে ভাই, স্টুডেন্টদের জন্য যদি কিছু বলতেন। আমি এটা আগেও বলছিলাম, আবারও তাহলে এক কাজ করবো আমরা, তাহলে আমি তাহলে চেষ্টা করবো নেক্সট, আজকে তো একেবারে শেষের দিকে, তো তাহলে আমি আর একটু বিস্তারিত বলবো না, আজকে আমি সংক্ষেপে এইটুকুই বলি ভাই, লং টার্মে চিন্তা করেন, লং টার্মে টার্গেট রাখেন, গোলটা রাখেন অনেক দূর পর্যন্ত, মানে এই জাস্ট সামনের বছর কি করবেন, এই বছর কি করবেন, এইরকম গোল নিয়ে ঘুরে বেড়াই না, দীর্ঘ মেয়াদি প্ল্যান করেন, আপনার কলেজ শেষ করতে হবে, আপনার ভার্সিটি শেষ করতে হবে, এরপর আপনার জবে ঢুকতে হবে, তারপরে আপনার বাংলাদেশের হিসেবে আর কি আপনাকে মানে একদম স্বাধীন হইতে হবে, সো তখন আপনি এই যে বাপমার কাছ থেকে স্বাধীনতা পেয়ে যাবেন যখন, সো তখন ভাই আপনার লাইফটা আপনি আপনার মতো করে লিড করতে পারবেন, সো ততদিন পর্যন্ত ভাই কিছু করার নাই, আপনাকে এই এই চিপার গলির মধ্যে দিয়েই ভাই, চিপার মধ্যে দিয়েই থাকতে হবে, ঠিক আছে ভাই, এটুকু হচ্ছে সংক্ষেপে, এটা এখনই এরকম মানে একেবারে বিপ্লবী বিদ্রোহী হইয়া সবকিছু চুরমার করে দেওয়া যাইতো না, আপনার লং টার্মে চিন্তা করতে হবে, হ্যাঁ সার্ভাইভ করতে হবে লং টার্মে, ওকে ঠিক আছে ভাই, জি মা ভাই, ভাই শুনতেছেন? আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে জি বিদায় ভাই, নিয়ে আপনার কাছ থেকে, হ্যাঁ আজকের মতো, ভাই ভালো লাগলো কথা বলে। হ্যাঁ আবার, ওকে হ্যাঁ জি। শুভরাত্রি, আচ্ছা ওই